নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি প্রন বল কারি, এর জন্য ছোট চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপর শিলে একটু থেতো করব। থেতো করার আগে চিংড়ির জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এটা মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করব না, একটু গোটা গোটা থাকবে, একটু পেস্ট হবে, এরকম থেতো করার মতন হয়ে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার যা যা মশলা লাগবে সেগুলো হলো নারকল কিছু লাগবে, আর পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ, আদা 1 ইঞ্চি পরিমাণ, আর 10-12টার মতো রসুনের কোয়া আছে, আর বেশ কিছু কাঁচা লঙ্কা। তো নারকলটা প্রথমে আলাদা করে পেস্ট করে নিলাম, আর তারপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এবার এই চিংড়ি পেস্টের মধ্যে 1.5 চামচের মতো বেসন আর তার 1/3 ভাগ কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট নিলাম, আর তার সাথে একটু নুন আর চিনি আর ভিনিগার মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচের মতো ভিনিগার নিয়েছি। এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর নারকল গুঁড়ো 1 টেবিল স্পুন, আর খুব সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি। খুব যেন ভেজে ভেজে না থাকে, একটু খেয়াল রাখতে হবে চিংড়িতে যেন জল না থাকে। এবার এইভাবে বলের মতো করে নিয়ে ভেজে নেব। তো সাদা তেল পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি তেল দিইনি, তাহলে বড়াটা ভাজার পর তেলটা উঠিয়ে রাখতে হবে বা তেলটার কাজে লাগবে না, সেই জন্য পরিমাণ মতো এখানে তেলটা দিতে হবে। তো সাদা তেলে বড়াগুলো ভেজে নেব। ফ্লেমটা প্রথমে হাই করব না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভাজা হয়ে যাবে। ভেতর পর্যন্ত কুক করতে গেলে হাই ফ্লেমে ভাজবো না, শেষের দিকে ফ্লেমটা বাড়িয়ে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, 1 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে কষে নিতে হবে, যেন কোনোরকম জল জলে ভাব না থাকে, তে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর নারকল কোড়া 2 টেবিল স্পুন দিয়ে সেটাও খুব ভালো করে ভেজে নিলাম। এবার খুব অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও কষবো, যতক্ষণ না তেল তেলে ব্যাপারটা আসে। এবার গ্রেভির জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, আর এর সাথে পরিমাণ মতো নুন, আর আমি এখানে খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এবার বড়াগুলো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। একটু উল্টে পাল্টে দিচ্ছি, খুব নরম বড়াগুলো, সাবধানে করতে হবে। আর শেষে গরম মশলার গুঁড়ো, বাটার আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই হবে, ভাতের সাথে খেতে এটা দারুণ লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।